প্রিয় বন্ধুরা তোমাদের ইংরেজি পরীক্ষা মোটামুটি হয়েছে সেটা আশা রাখছি কারণ কারো খুবই ভালো হবে যারা ইংরেজি জানো তাদের অবশ্যই ভালো পরীক্ষা হবে আর যারা জানো না তারা কোনোভাবে তোমরা মেকআপ দেবে তো কোনো চিন্তা না করে যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে এবার তোমরা রাষ্ট্রবিজ্ঞান পড়া শুরু করে দাও ষোলো তারিখ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তাই তোমরা সময় পেয়েছ এই দুদিনকে তোমরা সময় কাজে লাগাও তো যারা শুধুমাত্র পাস করতে চাইছো সারা বছর পড়নি বা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলে তার জন্য আমি মাত্র পাঁচটি প্রশ্ন বলবো সেই পাঁচটি প্রশ্ন থেকেই তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে আর যারা ভালো ছাত্র তারা তো স্ক্রিনে দেখে নেবে যে কোন কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ভিডিওটি দেখার আগে একটি কথা বলবো যে কিভাবে তোমরা পাঁচটি প্রশ্ন কমন পাবে কোন কোন বিষয়গুলিকে লক্ষ্য রাখলে অবশ্যই কথাটি শেষ পর্যন্ত তোমরা দেখবে তবে তোমাদের জানিয়ে দিই যে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম অধ্যায় থেকে অথবা প্রশ্ন থাকে তারপরে তোমার প্রথম দাগে যে প্রশ্নটা করতে হয় তারপরে তোমাদের তৃতীয় দাগে যে প্রশ্নটা করতে হয় সেখানে অথবা থাকে আর তোমাদের চতুর্থ দাগের প্রশ্নতে অথবা থাকে মানে হচ্ছে তোমাদের তিনটে মানে দাগে অথবা থাকে প্রথম আর তৃতীয় সরি হ্যাঁ তৃতীয় আর চতুর্থ দাগে তো তোমাদের ভালোভাবে বুঝবে যে এই তিনটে দাগ অথবা আছে তার মানে এখানে সিঙ্গেল প্রশ্ন করলেই হবে আর যেখানে শুধুমাত্র সিঙ্গেল প্রশ্ন হবে যেমন দুই দুইয়ের দাগের প্রশ্নটা আর পাঁচের দাগের প্রশ্নটা তার জন্য তোমাদের এখানে তিন থেকে চারটে করে প্রশ্ন পড়তে হবে তাহলে মোট মোটামুটি তোমাদের এদিকে তিনটে আর এদিকে চারটে মানে পড়লে চারটে আটটা এগারোটা পড়লে পরে যে কোনো ছাত্র তোমরা সবটাই কেমন পাবে কিন্তু যারা বলছে যে পাঁচটাতে পাঁচটায় কমন পেতে চাই তাদের জন্য কি আছে তোমরা শেষ পর্যন্ত দেখো তো প্রথম যে প্রশ্নটি দেখো যে প্রশ্নটি প্রথমেই আছে শক্তি বা ক্ষমতা কাকে বলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি বা ক্ষমতার উৎস বা উপাদানগুলি আলোচনা করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের ডাবল প্রশ্ন দেওয়া থাকবে তার জন্য তোমাদেরকে বলবো যারা দুর্বল ছাত্র তারা মাত্র প্রশ্ন করে যাবে তোমরা মাত্র প্রশ্ন করে যাবে এখান থেকে কমন পেয়ে যাবে আর যারা ভালো ছাত্র তারা দ্বিতীয় প্রশ্নটা করবে যে জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ ধারণা বা প্রকৃতি বিশ্লেষণ করো অথবা জাতীয় স্বার্থে সেটা নির্বাহ করো এটা যারা ভালো ছাত্র তারা ভিন্নভাবে করতে পারে কিন্তু যারা দুর্বল ছাত্র অতি দুর্বল ছাত্র তারা এই প্রথম প্রশ্নটি যথেষ্ট তোমরা এর বাইরে কোনো প্রশ্ন করবে না তো তারপরে যে প্রশ্নটি দেখো সেটা হচ্ছে পঞ্চমাধ্যয় থেকে যে প্রশ্নটি হবে এখানে সিঙ্গেল প্রশ্ন হবে বুঝে যাবে কথাটা সিঙ্গেল প্রশ্ন মানে তোমাদেরকে একটিমাত্র প্রশ্ন দিবে সেখানে অথবা থাকবে না যেখানে অথবা প্রশ্ন থাকে না সেখানে তোমাদের সমস্যা হয় কমন পেতে তাই তোমাদেরকে যারা অত্যন্ত দুর্বল ছাত্র তাদেরকে বলবো যে প্রথম যে প্রশ্নটি আছে উদানীতিবাদ কাকে বলে উদানীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো বা মূলনীতিগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটি অবশ্যই যারা দুর্বল ছাত্র সবে মাত্র পাস করতে চায় যেটা এই একটা প্রশ্ন পড়বে তোমরা আর এখানে যদি আর একটা প্রশ্ন পড়ে যাও তাহলে খুব ভালো হয় তাহলে তোমাদের মানে কি চান্স থাকে যে এই অধ্যায় থেকে প্রশ্নটা আমি পেয়ে যাব তো তোমরা মার্ক্সবাদে মূলনীতি বা সূত্রকে আলোচনা করো এর মধ্যে ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই দুটোকে একটা প্রশ্ন হতে পারে অথবা রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের ধারণা বা রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্কীয় ধারণা এভাবে ভেঙে ভেঙে আসতে পারে তবে তোমরা রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদে মূলনীতিগুলোই অবশ্যই দেখে যাবে ঠিক আছে এখানে তো যেহেতু সিঙ্গেল প্রশ্ন হয় বলেই দিলাম তোমাদের এখানে আমার কিচ্ছু করার নেই কারণ এখানে একটি প্রশ্ন মিস গেলে আরেকটি প্রশ্ন তোমাদের ধরতে হবে আর যারা শুধুমাত্র একটি মাত্র পেতে চাইছো তারা এই দুটোকে পড়বে যারা ভালো ছাত্র তারা পাট পাঠ করে পড়ে নেবে চারটে চারটে প্রশ্ন হচ্ছে টোটাল ওখানে তো দেখো আমার কথা কোনো ভালোভাবে শুনবে আর পরীক্ষার প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে বুঝতে পারবে যে আমার দেওয়া সাজেশন না সেটা বোর্ডের দেওয়া সাজেশন সেটা বুঝতে পারবে তোমরা তারপরে যে প্রশ্ন হবে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় থেকেও তোমাদের ডাবল প্রশ্ন হয় তো এখানে তোমাদের সুবিধা আছে যে তোমরা যে কোনো একটা মানে কি দুটো প্রশ্ন পড়লে একটা কমন পেয়ে যাবে তো তোমাদের জন্য আমি ষষ্ঠ অধ্যায় থেকে দেখো মোটামুটি তোমাদের চারটে প্রশ্ন নির্বাচন করছি তো কোন প্রশ্ন কাদের জন্য সেটা বলে দিই প্রথমত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দুর্বল ছাত্র এই প্রশ্নটি পড়বে কারণ এটা সহজ আছে পাঁচটা পাঁচটা বা ছটা ছটা যুক্তি দেবে বিপক্ষে আর বিপক্ষে তাহলে মোটামুটি তোমরা আটে আটি পাওয়া আর যারা ভালো ছাত্র তারা বাকি প্রশ্ন করা তোমরা পড়ে যাবে কারণ এখানে অথবা প্রশ্ন থাকছে তোমাদের ছয় অধ্যায়ে মানে তৃতীয় দাগে যে প্রশ্নটি হবে বোর্ডের সেখানে অথবা প্রশ্ন থাকছে তার জন্য দুর্বল ছাত্ররা একটাই করে যাবে আর ভালো ছাত্ররা যদি তোমরা চয়েস অনুযায়ী করো তাহলে তোমার বিচার বিভাগের সমীক্ষা বলতে কী বোঝায় বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে সংরক্ষিত আলোচনা করো আধুন আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো আর ভালো স্টুডেন্ট আরও দেখে যাবে হ্যাঁ ঠিক আছে আইন বিভাগের কার্যাবলী বিচার বিভাগ এখানে দেখবে না আইন বিভাগের কার্যাবলী অথবা ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে চুক্তি করে দাও ঠিক আছে তো যারা দুর্বল স্টুডেন্ট প্রথম দুটোই করবে এর বাইরে কোনো প্রশ্ন করবে না তাহলে তোমাদের জন্য চারটে প্রশ্ন হয়ে গেল তিনটে প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে এবার আসছি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় তোমাদের কি হবে তোমাদের এখানে সপ্তম অধ্যায়ে হয় অধ্যায় অথবা অষ্টম অধ্যায় থেকে একটা একটা প্রশ্ন দেয় তো কোনো বছর সপ্তম অধ্যায়ে দুটো দিয়ে দেয় অষ্টম অধ্যায়ে দুটো দিয়ে দেয় তো তোমাদের অল্টারনেট করে প্রশ্ন দেয় তাই বলবো তোমাদের সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় যে প্রশ্নগুলি যে দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নাও তো সপ্তম অধ্যায় যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় রাষ্ট্রপতি ক্ষমতা পদমর্যাদা বা ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আর করবে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যবালয় আলোচনা করো এই দুটোর জন্য তোমাদের যথেষ্ট যারা দুর্বল ছাত্র এই দুটোই করবে তোমরা আর করবে না কারণ এই থেকে একটা অষ্টমা থেকে একটা দেওয়ার চান্স থাকে তো তোমরা এই দুটোই করবে তারপরে যে প্রশ্নটি দেখো আমি দিয়েছি যাদের ভালো ছাত্র তাদের জন্য দিয়েছি একটা ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অথবা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভা সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটি দিয়েছি তারপরে তোমরা দেখবে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে অষ্টমাধ্যাতি অষ্টমাধ্যাদিকে যারা দুর্বল ছাত্র তারা ওইখানে তো সপ্তমাধ্যায় তোমরা দুটো করলে তাহলে এখানে করতে পারো নাও করতে পারো তবে একটা করে যাবে কোনটা করে যাবে অষ্টমাধ্যাদিকে লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যবী আলোচনা করো অবশ্যই করবে কারণ সপ্তমধ্য যদি না দেয় তাহলে অষ্টমাধ্য দেবে অষ্টমধ্যে দুটি প্রশ্ন আমি বলবো সেই দুটো প্রশ্ন করে যাবে ঠিক আছে তারপরে যে প্রশ্নটি হচ্ছে অর্থবিল কাকে বলে লোকসভায় অর্থবিল বিল কীভাবে পাস করা হয় ঠিক আছে এই প্রশ্নটি এই দুটো প্রশ্ন তোমরা করে যাবে ঠিক আছে যারা ভালো ছাত্র তারা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার ক্ষমতা কার্যাবলী আলোচনা করো অথবা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের ভূমিকা পর্যালোচনা করো আর তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে ভারতীয় কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের কার্যাবলী আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটি করবে আর শেষ প্রশ্ন হচ্ছে নবমাধ্যায় থেকে মাত্র প্রশ্ন পড়বে তোমরা ভালোভাবে বুঝে যাবে একটি মাত্র প্রশ্ন পড়লে তোমাদের তাহলে প্রশ্ন তোলা খুব কঠিন হয়ে যায় মানে কমন তোলা খুব কঠিন হয়ে যায় তাই তোমাদের কি বলবো অন্ততপক্ষে তিনটি যারা দুর্বল ছাত্র তার তিনটি পড়বে আর যারা ভালো ছাত্র এই পাঁচটি পড়বে তো যারা দুর্বল ছাত্র কোন তিনটির মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিই ওই দুটি পড়বে তোমরা আর দরকার হবে তোমাদের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর হাইকোর্টের বা মহাধর্মাধিকরণী গঠন ও আলোচনা করো দুর্বল ছাত্র এই দুটি করবে এর বাইরে কোনো করবে না আর যারা ভালো ছাত্র তারা দেখে যাবে বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো অথবা কেতা আদালত বা লোক আদালত বা কেতা আদালত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো আমি যে প্রশ্নগুলি তোমাদের দিলাম এই প্রশ্নের বাইরে পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্রিত হবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আমি আশাবাদী আমার অভিজ্ঞতা আমার মানে ছাত্রদের যে মানে যে প্রিপারেশন সেটা দেখেই আমি তোমাদের এই প্রশ্ন এইটা প্রশ্নটা নির্বাচন করেছি আমার ছাত্ররা প্রতি বছরই নাইনটি ফাইভের উপর পায় এই রাষ্ট্রবিজ্ঞানে শুধুমাত্র আমার এই প্রশ্নের নির্বাচন দেখেই ওরা ওইগুলোই করে যায় ওর বাইরে কোনো প্রশ্ন আসে না তোমাদের পাঁচটি প্রশ্ন দরকার দুর্বল ছাত্ররা অবশ্যই পেয়ে যাবে আমার কথাগুলো ভালোভাবে শুনবে আজকের আলোচনা এখানে শেষ করলাম যেতে আলোচনাটা ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পরবর্তী তোমাদের বন্ধুদের বা ভাইদের জানিয়ে দেবে আমাদের ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আজকে আলোচনা শেষ করলাম ভালোদেরকে সুস্থ থাকতে সঙ্গে থাকে তোমাদের রাষ্ট্রবিহার পরীক্ষা ভালো হোক এই দোয়াই আমি প্রার্থনা করি